কেউ যদি এই মাহে রমজানে একজন রোজাদারকে ইফতার করায় তার রোজা হোক বা না হোক ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আমার আল্লাহ ওই একটা কবুল রোজার সওয়াব বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে আল্লাহর নবী বলেন সাহাবীরারে রোজাদারকে ইফতার করানোর জন্য শুধু রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে তা না আল্লাহ বান্দার জাহান্নাম থেকে বাঁচায় দিবে ও সাহাবীরা তোমরা সম্ভবপর হলে এক পেলা দুধ ইফতার করাও সাহাবীরা জবাব দিল হুজুর আমাদের ভিতরে অনেকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই নবী বলেন খেজুর দিয়ে করা বলে তাও নাই আল্লাহর নবী বলেন তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও যদি করাইতে পারো তাহলে তোমার আমল নামায় আল্লাহ কবুল রোজার সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে আল্লাহর নবী আরো বললেন যদি কোনো ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে পেট পুরে খাওয়ায় আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে সাহাবীরা রে আমার রসুল ডাক দিয়ে বলতেছে সাহাবীরা রে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া দেব অথচ যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না প্রিয় নবী যে ডেকে বলতেছে উম্মতের আরি ওই হাসরের মাঠে এক পেলা পানি যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তার মনে থাকবে না তাহলে শুধু কি নিজেরা ইফতার করবো না আর অন্য কাউরে খাওয়াবো অন্য কাউরে খাওয়াবে যাদের অর্থকরী স্বাবলম্বী আছে গ্রামের যদি এই দুর্বল লোক থাকে অনেক মধ্যবিত্ত আছে দেখা যায় যে চেহারা ভালো কিন্তু অর্থনৈতিক দুর্বলতা আছে বোঝা যায় না কথা কর নাকি আসে না এরকম মাসের ছেলেটা দশটা হাজার টাকা বেতন পায় সংসার চলে না খুব কষ্টে চলে বৃদ্ধ বাবা ভালো কিছু ইফতার করতে চায় বৃদ্ধ মাটা আছে কিন্তু পারে না আপনাদের এরকম যদি থাকে তাহলে তাদের গোপনে বাড়িতে কিছু দিয়ে আসবে খুশি হবে সন্তুষ্ট হবে মানুষ হাদিয়া দিলেও তো সব আল্লাহ রসুল কি বলছেন এই যে রমজান আসলে নবীজি বলছেন ও আমার উম্মত তোমরা খাবার যখন রান্না করো তখন ঝোল তরকারি বেশি করে রান্না করো যাতে তোমার প্রতিবেশীরা তোমার সাথে খাইতে পারে আমার হাবা কইলেন না প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ নবী এতটাই সচেতন ছিলেন যে সাহাবায়ে কিরাম চিন্তা করতেছিলেন যে আল্লাহ নবী কি প্রতিবেশীর এই সম্পদের সাথে অংশীদারিত্ব বানাই দিয়ে যায় কিনা ছেলে বাবা মারা গেলে ছেলে দুই ভাগ পায় মেয়ে এক ভাগ পায় আবার প্রতিবেশীর কোনো অংশ নবীজি দিয়ে যায় কিনা এইভাবে আল্লাহ রসুল প্রতিবেশীদের হকের ব্যাপারে সচেতন ছিলেন তা আমাদের দায়িত্ব কি গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন যদি দুর্বল থাকে এই মাহে রমজান আসতেছে অন্তত রোজার মাসে কিছু না কিছু গোপনে প্যাকেজ দিয়ে আসবে কিছু সম্পদ ইফতারি কিনে কেটে গোপনে দিয়ে আসবে আল্লাহ আমাদের প্রত্যেক তৌফিক দিক সকলে বলে না আমিন হাজেরিন কুলাউড়া বাসি খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান চিলার কান্দির মুসলমান সেই মালিক আল্লাহ ডাক দে বলে রে বান্দা এ মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করলো কে তোমাকে আল্লাহর বিশ্বাস থেকে জুদা করে দিল কে তোমাকে মালিকের হুকুম থেকে জুদা করে দিল আল্লাযী খলাকাকা যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন ফাসাওয়াকা সুবিন্যস্ত করলেন ফাআদালা আল্লাহ সুঠাম করলেন শক্তিশালী বানাইলেন হাকালুকি হাওরের ভিতরে কোটি কোটি মাছ প্রত্যেকটা মাছের জন্য তিনি স্বাদ দিয়ে দিলেন তিনি কে স্যাং মাছ
বুয়াল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ অনেক। আচ্ছা রয়েছে, থাক থাক এসব আছে। এক এক মাছের এক এক স্বাদ, জিব্বা কয়টা, জিব্বার উপরে ফান দিলে। সিলেটের আবার জাতীয় খাবার হচ্ছে, আমি নাম দিছি ফান আর চা, এটা সিলেটের জাতীয় খাবার। এটা না হলে মেহমানদারি হয় না, আত্মীয়তা হয় না। সিলেটে এটা খাতেই হবে, চা আর ফান, কিছু খাক আর না খা, এটা খাইতে হবে। ফান খাইতে হবে, এই পান খাইতে হবে সিলেটে। আসেন উপরে দিলে দেখা যেত, এই চা আর ফান এগুলো সিলেটের খাবার, এগুলি সিলেটে খুব প্রসিদ্ধ খাবার। আচ্ছা খাক অসুবিধে নেই, খাওয়া নিষেধ নেই, খান, সুবুরি খাবেন, পান খাবেন, চুন খাবেন না, তামাক খাবেন না, আর সবটা খান। সুবুরি এটা গাছের একটা ফল, এটার ভিতরে বরকত আছে। তারপরে পান যদি খান, এটা গাছের একটা পাতা, এটার ভিতরে প্রোটিন আছে, বরকত আছে। চা এটাও গাছের পাতার থেকে হয়, এটার ভিতরে অনেক পুষ্টি, খান অসুবিধা, খাবেন বেশি। আচ্ছা ওনাদেরকে একটু জাগা করে দিই, কারণ এই রমজান মাস আসতেছে, তো অনেকে বসে বসে ওয়াজ শুনে, অনেকে আবার ঘুমের ওষুধ বানায় ফেলছে ওয়াজ। অনেক মুসল্লি আমার হুজুর আপনার ওয়াজ শুনি, কালকে পুলিশই ধরছে আমার, হুজুর আপনার ওয়াজ প্রত্যেক দিন শুনকে, একটু আগেও শুনছি, শোনেন আপনাদের শোনার দরকার বেশি বেশি করে, শোনেন হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, ভালো লাগে আরো ভালো লাগে। তো যা হোক আলহামদুলিল্লাহ, তো শোনে তার মিডিয়ার কারণ, তারা তাদের পরিশ্রমটা দরকার আছে। অনেক মা বোনরা আগে ওই পাখির পাগল ছিল, পাখি কিরণমালা বেডিরা কিরণ মালার লাগে জীবন দিয়ে লাইছে। পাখি নাম কি, পাখি জামা, কিরণ মালা জামা, কত কোয়ালিটি রইল, বাপরে বাপ, বেডিগার জ্বালা অস্থির হয়ে গেলাম, যা সর্বনাশ, এই উয়াজ করে সারতে পারি, এদিক দিয়ে আত্মহত্যা করে ওদিক দিয়ে মরে যায়, ওদিক দিয়ে হার্ট ফেল করে, ওদিক দিয়ে স্টক করে, পাখি আর বকির নেই, কি যে জ্বালা হইল। তো এগুলি গেছে গা, এগুলি এখন আর নাই মোটামুটি। এখন মহিলারা একটু ওয়াজ বসছে, তো এই মিডিয়া টিডের কারণে বাসায় বসে ইউটিউব চালাই দিয়ে ওয়াজ শুনি, এটাও ভালো। অনেক বেডি নামাজ কালাম পড়তো না, এই নামাজ কালাম পড়ার ধরছে, এটাও ভালো, দরকার আছে। মিডিয়া আমাদের যত বেশি হবে তত আমাদের প্রয়োজন। শুনুক, এরা ঘরে বসে শুনুক, বাড়িতে বসে শুনুক, ঘুমায় ঘুমায় শুনুক, শুনতে থাক, দরকার আছে। তাহলে আমরা বলি এই হাকালুকি হাওরের ভিতরে কোটি কোটি হাজার হাজার মন মাস প্রত্যেক বছরে আল্লাহ পাক দিচ্ছেন আমাদের রিজিকের জন্য, ফয়সালা করলেন এক এক মাসের এক এক স্বাদ, জিব্বা একটা। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা জিব্বা বানাই দিতে পারবে, জোরে বলতো, আরো জোরে। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল করিম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল, আলাদা করে দিল, কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করে দিল, আল্লাযী খালাকাকা, অথচ আমি তোমাকে সৃষ্টি করছি, ফাসাওয়াকা ফাআদালা, সবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, চোখ যেখানে দেওয়ার চোখ দিয়েছি, আলো 60 বছর ধরে আল্লাহ দিচ্ছে। চোখ যদি অন্ধ থাকে তাহলে পৃথিবীর সূর্যের আলো আপনার কাছে আলো মনে হবে, কখন সূর্য উঠলো কখন ডুবে গেল আপনি কিছুই জানেন না। আল্লাহ দুইটা চোখের আলো দিয়ে 40টা বছর ধরে আমাদেরকে দুনিয়া দেখার সৌভাগ্য দিয়ে দিল। অথচ রমজান আসতেছে, কত মানুষ বাহানা দিয়ে রোজা ছেড়ে দিবে, আহা মুসলমান
কেমন গ্যাস চিকিৎসা হচ্ছে আছে না এরকম সিটার সিটার পুরে সিটার শয়তান আসে গারে সাসা দুনিয়াতে বাহানা দিবেন কিন্তু কবরে বাহানা দেওয়ার সুযোগ নাই দুনিয়াতে বাহানা দিবেন কিন্তু হাসরের মাঠে বাহানার কোনো রাস্তা নাই আমাকে বুঝাইতে পারবেন প্রতিবেশী বুঝাবেন কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে সেই দিন কেমনে বুঝাবেন চিন্তা করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ হ্যাঁ কোরআনে আল্লাহ কত চমৎকার করে আপনাকে বুঝাচ্ছে ফি আই সূরাতি মাশা রাক্কাবাক আমি যেইভাবে চেয়েছি সেইভাবে তোমাকে স্রোত দিয়েছি সৌন্দর্য দিয়েছি চেহারা দিয়েছি নাক দিয়েছি কান দিয়েছি হাত পা দিয়েছি সব দিলাম সেইভাবে তুমি বান্দা তোমারে আমি আল্লাহ সব দিলাম কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন আমার আল্লাহ ডাক ডাক বান্দারে যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমারে সব দিলাম সব কিছু আমি আল্লাহ তোমার দিলাম কিছু আমি আল্লাহ প্রয়োজন পূরণ রাখি নাই কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালাইয়া পৃথিবীতে আলো আমার আল্লাহ পাক দেন মনে রাখবেন এই সূর্যটা আল্লাহর আইনে চলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয় পৃথিবীর সমস্ত সৈন্যবাহিনী যদি এক জায়গা হয় পৃথিবীর সমস্ত শক্তি বোমার ক্ষেপণাস্ত্রগুলি যদি সাদে সূর্যের দিকে নিক্ষেপ করা হয় বাজান রে বলেন সূর্যের কিছু যায় আসবে লাগাল পাবে লাগালই পাবে পৃথিবীর সমস্ত বিমান রকেট আর ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলি যদি সূর্যের দিকে তাক করে মারা হ্যাঁ সূর্য আজকে এক মিনিট পরে উঠতে হবে না না পৃথিবীর সমস্ত অস্ত্র শেষ হবে বোমা শেষ হয়ে যাবে ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে সমস্ত শক্তি শেষ হয়ে যাবে সূর্য এক সেকেন্ড আগেও না পরেও না আল্লাহ কোরআনে বলতেছে কত চমৎকার আল্লাহর কথাগুলি আশ্যাংশু والقمر بحسبان والنجم والشجر يسجدان الله ডাক দে বলেন আমি সূর্যটা আমি আল্লাহর আইন মানে তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে চাঁদ তার নিজের কক্ষপথে প্রবেশ করে নক্ষত্র তা আমি আল্লাহর কথা শুনে আমি আল্লাহরে সেজদা দেয় এই সৃষ্টি আমি আল্লাহর আইন মেনে মেনে চলে এই সূর্যটা আমি আল্লাহর আইন মানে পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় সূর্য এক মিনিট আগেও না এক মিনিট পরেও না কিন্তু আল্লাহর অলিদের ইজ্জতের দিকে তাকাইয়া 309 বছর সূর্য সুজা উঠল সুজা ডুবল সেই অলি কারা এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আম হাসিবতা আন আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন آياتنا عذابا পৃথিবীর কোন বিজ্ঞানীর জন্য না রাষ্ট্রপতির জন্য না অর্থমন্ত্রীর জন্য না জাতিসংঘের জন্য না সাম্রাজ্যের বাচ্চার জন্য না
পৃথিবীর কোন শক্তির জন্য এই সূর্যটা সোজা উঠে নেই সোজা ডুবে নাই আপনারা জানেন সূর্য যখন পূর্বাকাশে উদিত হয় সূর্যটা পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিমের দিকে যখন সূর্যটা ডুবে যেতে চায় পশ্চিমে যাওয়ার সময় দেখবেন পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিমে ডুবার সময় দেখবেন সূর্যটা একটু হেলে যায় দক্ষিণ দিকে সূর্য হেলে যায় কিন্তু পৃথিবীতে 309 বছর পর্যন্ত সূর্য দক্ষিণে হেলে যায় নাই সূর্য উঠেছিল সূর্য আবার ডুবেছিল সূর্য উঠেছিল সূর্য ডুবেছিল এটা আসহাবে কাহফের সম্মানে সাতজন গুহাবাসী যুবক আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সম্মানে আল্লাহই সূর্যটাকে সূর্য উঠাইল সূর্য ডুবাইল একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কথাগুলি শুনে যান আল্লাহ তার ওলিদের কারণে সূর্য থেকে 309 বছর সূর্য উঠাইল সূর্য নামাইল সেটা বলবেন কি আল্লাহু আকবার অথচ সূর্য কারো জন্য বসে থাকে না কারো জন্য হেল হেলবে না কারো জন্য দুলবে না কিন্তু 309 বছর পর্যন্ত সাহাবী কাহাফের জন্য আমার আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিলেন আল্লাহর ওলি যারা তাদের সম্মানে আল্লাহ সমগ্র সৃষ্টিকে নিয়োজিত করে দেন আপনাদের সিলেট অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কোরআনের খেদমত করেছেন ইমান আকিদার খেদমত করে এই মহানুভব ব্যক্তি আজকে 16 বছর ঘুমিয়ে আছেন কিন্তু মানুষের হৃদয় থেকে তিনি ঘুমান নাই এই সিলেটের জমিনে 750 বছর ধরে শাহজালাল আলী আমিনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন কিন্তু এই উপমহাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে ঘুমান নাই কারণ কি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখে যান নাই একটা হাদিসের কিতাব লেখেন নাই ফিকের কিতাব লেখেন নাই তাফসীরের কিতাব লেখেন নাই তারিখের কিতাব লেখেন নাই কিন্তু যুগে যুগে শত শত বছর ধরে 360 জন ওলিকে মানুষ স্মরণে বরণে হৃদয়ে স্থান করে রেখে দিল কারণ কি একটা মাত্র কারণ এই কোরআনের বিধান এই জমিনে তারা চালু করে গেছে আল্লাহর আইন চালু করে কালেমার পতাকা এই জমিনে তারা উড়াই দিয়া কোটি কোটি মানুষের কালেমার দরজা খুলে দিয়ে গেছে কথা বলেন ঠিক কি না সিলেটের মুসলমান বুঝে যাওয়াটা জরুরি সৃষ্টির জন্য আল্লাহর ওলিদের জন্য সৃষ্টির আইন আল্লাহ পরিবর্তন করে দেন বিধান আল্লাহ পরিবর্তন করে দেন আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকায় আমার আল্লাহ তাম সৃষ্টির আইন আল্লাহ পরিবর্তন পরিবর্ধন করে দেন কিন্তু পৃথিবীর কোন মানুষের হাতে ক্ষমতা আল্লাহ দেন নাই জ্ঞানী বিজ্ঞানী সায়েন্টিস্ট কারো হাতে ক্ষমতা দেন আল্লাহ শুধু তাদের কাছে দিয়েছেন যাদের কাছে আলিফ লাম মিমের হাকিকত আল্লাহ লুকিয়ে দিয়েছেন ইয়াসিন তাহা আলিফ লাম র নুন কাফ হা আইন সাদ এই হরফে মুকাত্তা এর আইন এর রহস্যগুলি যার কলবের মধ্যে আল্লাহ দিয়েছেন একমাত্র তাদের সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন
সৃষ্টির পট আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজেরিন, অনেক গুপ্ত রহস্য যেগুলি প্রকাশ করলে মানুষ আমাদেরকে হয়তো বেদাতি মনে করবে, শিরিকি মনে করবে, কিন্তু না বললেই নয়। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের একটা কারামত আপনাদের সামনে বলব, আমি নিজে জানি, আমি নিজে বলবো না, আমি কি বলে আমি আমার বানানো কথা বলছি না। কুলারার পরে একটা থানার নাম কমলগঞ্জ, কমলগঞ্জের পরেই যায় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সেক্রেটারি বর্তমানে রানিং, তার নাম কামাল হোসেন ভাই। উনি ওই জেলার জাতীয় পার্টির সভাপতি। তিনি ওনার অফিসে কয়েকদিন আগে আমাকে নিয়ে বসাইলেন, নাস্তা করাইলেন, তারপরে আমার নিয়ে শ্রীমঙ্গলে অনেক জায়গায় ঘুরাইলেন। কামাল ভাই আমাকে বলতেছে, হুজুর তখন সাফ দুনিয়াতে আসেন, আমি তখন তাগড়া পাগড়া নতুন একটা গাড়ি করাই করলাম। শ্রীমঙ্গল সাফ মাহফিলে আসলেন, মাহফিল শেষ করার পরে সাব আমার আদর করতেন, আমি যেখানে সাব আসতাম আমি সেখানেই যাইতাম। তো সাব কেবলাম যখন আসছেন মাহফিলে, যা বললাম, সাব আমি নতুন গাড়ি কিনছি, আপনি অনুমতি দিলে আপনার পরবর্তী মাহফিলটা আমার গাড়িতে করে আপনাকে নিয়ে যাব। তো সাব রাজি হল, কিন্তু মাহফিলটা ছিল কমলগঞ্জে। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে যাইতে হলে মাঝখানে যে পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তা এখনকার মতো এত আধুনিক বা সুন্দর ছিল না, নিরাপত্তা বেষ্টিত ছিল না। তখনকার দিনে রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং বন্য প্রাণীদের আচরণ বিচরণ ছিল এখানে। উনি বললেন, আমি সাপকে সামনে বসিয়ে গাড়ি টেনে যাচ্ছি, একবারে জঙ্গলের গভীরে যখন চলে গেলাম সামনে মস্ত বড় দুইটা বাঘ দাঁড়ায় রয়েছে, অনেক বড় বড় জোয়ার মধ্যে দুইটা বাঘ। বাঘ দেখে আমি দাঁড়ায় গেলাম, লাইট জ্বলতেছে, প্রচন্ড ভয় আমার লাগতেছিল, ভয়ের কারণে শরীর আমার ঘেমে যাচ্ছে। সাপকে দেখলাম দরজাটা খুলে নামলেন, আমি বললাম, সাপ আপনি নামবেন না, দয়া করে গাড়িতে বসেন, বিরাট বড় জঙ্গলার বাঘ এটা, আপনাকে আক্রমণ করবে, আমাদেরকেও করবে। সাপ বলল, বেটা চিন্তা করিও না। এই কথা বলিয়া সাপ নেমে গেলেন, নেমে যা হাঁটতে হাঁটতে আমি লাইট জ্বালাম, গাড়ির লাইট জ্বলতেছিল, আমি ভিতরে বৈশা থরথর থরথর করে কাঁপতেছি, শরীর সমস্ত শরীর আমার ঘামতেছে। আমি দেখলাম সাপ কেবলা ওই বাঘের সামনে যাই আস্তে করে বাঘের শরীরে হাত দিয়া এইভাবে আদর করে দিচ্ছে। উনি এখনো জিন্দা আছে, কামাল ভাই এখনো জিন্দা, জিজ্ঞেস করতে পারে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘ সামনে সামনে গেল, সাপ পিছে পিছে চলে গেল। আমি আরো আশ্চর্য হয়ে ভয় পাইতে লাগলাম, হায় হায় সবার সামনে থেকে আমি সাপে নিয়ে আসছি, এখন যদি সাপ হারায় যায় অথবা ইন্তেকাল করে, বাঘে যদি তার আক্রমণ করে তাহলে মানুষেরা আমাকে মেরে ফেলবে, সবাই বলবে তুমি সাপে নিয়ে গেছো, তুমি হত্যা করছো। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি খুব থরথর করে শরীর আমার কাঁপতেছে, সমস্ত শরীর আমার ঘেমে যাচ্ছে শীতের মধ্যে, সমস্ত শরীর ঘেমে আমার কাপড় ভিজে যাচ্ছে চিন্তায় পরেশানিতে। বলে ঘড়ি ধরে প্রায় 40 মিনিট পরে সাপ ওই বাঘের সাথে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার। 40 মিনিট পরে বাঘের সাথে ফিরে আসার পরে সাপ আমার গাড়িতে বসলেন, বাঘেরা চলে গেল, আমি সাপকে নিয়ে রওনা করলাম। তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমার চিন্তা দূর হলো, কিন্তু এত সুঘ্রাণ আসতে ছিল, জীবনে এত সুন্দর সুঘ্রাণ আমি কোনোদিন পাই নাই। উনি বললেন, গাড়িটা আমার 3 বছর ছিল, 3 বছর পর্যন্ত গাড়ির ভিতরে আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই,
ওই ঘিরানেই পুরা গাড়িটা তিন বছর পর্যন্ত সুঘ্রাণময় ছিল। বলে ফরিদি সাহেব এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিদের কারণে আল্লাহ সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। কথা কর না কেন, ঠিক কিনা? তাহলে কি বুঝলেন আপনারা? আল্লাহ তার ওলিদের কারণে এই কুরআন তার প্রমাণ। ওলিদের জন্য আমার আল্লাহ তার আইন পরিবর্তন করে দেয়, মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। মুজাদ্দিদ আল ফুসানি শেরে হিন্দি জীবনী না বললেই নয়, আপনারা বুঝবেন না। আরো ভেঙ্গে বলি, হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফুসানি শেরে হিন্দিকে সম্রাট জাহাঙ্গীর সিংহের খাঁচার ভিতরে ঢুকাই দিলেন। 15-20 দিন 30 দিন ক্ষুধার্ত একটু সিংহের খাঁচার ভিতরে যখন আল্লাহর ওলিকে ঢুকাই দিলেন, আল্লাহর ওলির কোনো চিন্তা ছিল না। সিংহের খাঁচার মধ্যে ঢুকাইয়ে পড়ার পরেই উনি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় গেলেন। সিংহটা আস্তে করে লেস্টে গুটাইয়া আল্লাহর ওলির সামনে এসে বসে গেল, মাথা নত করে আল্লাহ আকবর বলবেন না। সিংহটা আল্লাহর ওলির মাথা নত করে আল্লাহর ওলির সামনে মাথা নত করে বসে গেলেন। বসে যাওয়ার পরে নামাজ শেষ করলেন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানি সেরে হিন্দি রহমাতুল্লাহ। নামাজ শেষ করার পরে আল্লাহু আকবার, বাঘটা মাথা নিচু করে কদমের সামনে পড়ে রইছে। বাঘের জবান খুলে গেল, বাঘে কথা বলতে লাগলো। বাঘের জবান খুলে গেল, বাঘে কথা বলতে লাগলো। বাঘ ডাক দেখা হুজুর, পৃথিবীর কেউ যদি আপনাকে নাও সিন, আমি আপনারা চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ। ও আল্লাহর ওলি, চিন্তার কারণ নাই, আপনার শরীরে আতর কাটা আল্লাহ আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। আমি আল্লাহর তৈরি মাখলুক, আল্লাহর আইনের বাহিরে আমি যাব না, আমার জীবন চলে গেলেও না। সমগ্র সৃষ্টিগুলি আইন মানে কার? জোরে 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 আল্লাহ বলতেছেন, আলাম তার আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন নাই? এই কুরআন বলতেছে, ও নবী আপনি কি দেখেন নাই এই তাম সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, সেজদা কাকে দেয়? বলে কুত্তা সেজদা দেয় কাকে? আস্তে বললেন কেন? কুকুর কার সৃষ্টি? আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সৃষ্টির ভিতরে যা আছে সব কিছু সেজদা কাকে দেয়? মাছে সেজদা দেয় কাকে? গাছে দেয় কাকে? আল্লাহকে দেয়, পশু প্রাণীর আল্লাহকে সেজদা দেয়। তাহলে যেহেতু ওরা আল্লাহকে সেজদা দেয়, তাহলে বাঘে আইন মানে কার? ও কিন্তু আল্লাহর আইনের বাহিরে যায় না। আপনি খুঁজে দেখবেন, খুঁটে দেখবেন, ও আল্লাহর আইনের বাহিরে যায় না। আপনি কুত্তা পালেন, আদর করেন, খাবার দেন, কিন্তু আপনার কুত্তায় ভাত খাবে, মাছ খাবে, গোশ খাবে, কিন্তু মুরগা খাবে না। কিন্তু শিয়াল নিয়ে আসেন, ও বাড়ির মুরগা খেয়ে ফেলে দেবে, কারণ শিয়ালের জন্য আপনার বাড়ির মুরগারে আল্লাহ হালাল করে দিয়েছে, কোনটি খাবে? হাসেন কে? আল্লাহ আকবার কথা। কিন্তু আপনার বাড়ির বিড়াল ইঁদুর খাবে, আপনার মাছ খাবে,
এটা খাবে সেটা খাবে কিন্তু মুরগি পালতেছেন কবুতর পালতেছেন ওটা ধরে না সহজ পালেন ও জানে যে আমার মালিক আমারে খাবার দেয় তার সাথে বেঈমানি করা যাবে না কিন্তু মানুষে বেঈমানি করে তাহলে মানুষ একমাত্র মানুষই অকৃতজ্ঞ সে আল্লাহর আইন মানতে চায় না সমগ্র সৃষ্টি আল্লাহর আইনের মধ্যে চলে আল্লাহু আকবার আমি সেই দিন সাবির এই কারামতটা শোনার পরে আমি সেই দিন চিন্তা করলাম আল্লাহু আকবার আমরা আল্লাহকে এইভাবে সন্তুষ্ট করছি দেখেন আমি কোনো ওলিদের জীবনী বানায় বলি না এটা আমার নীতি বিরুদ্ধ কারণ কিয়ামতের ময়দানে আদালতে বিচার আসবে কথা ঠিক কি না ঠিক সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকাই দেন কে ঝুঁকাই দেন আল্লাহ তো কামাল ভাই আমাকে বলতেছেন বললাম এতদিন বললেন না কেন হুজুর সাহাব তো নিষেধ করছিল সাহাব বলছিলেন আমার জিন্দা থাকো অবস্থায় তুমি কিন্তু বলবা না আমি সবাই জিজ্ঞেস করছিলাম সাহাব এটা কি করে সম্ভব হল বেটা তুমি বুঝবে না ওরা বহুদিন ধরে আমাকে আমার কাছ থেকে একটু সহমত নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য চেষ্টা করতেছিল কিন্তু পায় নাই আজকে পাইয়া ওরা রাস্তা আটকায় ধরছে রাস্তা আটকায় ধরছে এই জন্য ওদের কাছে দোয়া দিয়ে আসছি তো বলছিল যে তুমি আমার জীবদ্দশায় কিন্তু এই কথা বলবা না কারো কাছে তো বললো হুজুর আমি জীবদ্দশায় আমি কোনোদিন বলি নাই উনি এখনো জিন্দা আছে বহাল তবিয়ত ছিল ওনার সম্মানের আসনই আছে এটা আল্লাহ পাকের এক অশেষ মেহেরবান এটা আমাদের বিদ্যার বুঝার বাহিরে এই বিদ্যা আমাদের হাতে নেই ওই যে আগেই বলছে আলাম আলিফ লাম মিম এই বিদ্যা আল্লাহ তার রসুলকে দিয়েছিল আর রসুল করিমের সিনা থেকে যে ওলিদের মাধ্যমে আসছে সিনা বাই সিনা হয়ে শুধু খাস ব্যক্তিদেরকে আল্লাহ দিচ্ছে কি কথা কর নাকি ঠিক কি না আমরা রাস্তা দিয়ে গেলে গা কুত্তায় আমরা গাড়ি পিছনে খেলি দৌড়া এই যে কই সাবধান দৌড়াইস নিয়ে কুত্তায় চিনে না কুত্তায় ভরি দিস আপনি চিনে না গাড়িটা দেখলে কুত্তা যে কি ভাইছে আমরা গাড়ি দেখলে খালি পিছু পিছু দিন আমি ভারতে গেছি যে আমরা ভারতের কুত্তা প্রাইভেট কার দেখলে খালি দৌড়া বুঝলাম না ওরা প্রাইভেট কারটা দেখলে রাত্রিবেলা কেন যে দৌড়ায় আল্লাহ জানে আল্লাহ জানে এই হাকিকত বুঝলাম না এই যে দৌড়াচ্ছে ওরা আমরা চিনি কারণ আমরা আল্লাহকে চিনি আল্লাহকে খুশি করিনি যার কারণে ওরা আমরা বেশি যদি আমরা আল্লাহকে খুশি করতাম তাহলে মখলুকদেরকে আল্লাহ আমাদের দিকে ঝুঁকাই দিত আমরা আল্লাহরে খুশি করতে পারি প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়া শুনিয়া যাত এরপরে আল্লাহ বলতেছেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু والشجر والدواب وكثير من الناس رب العالمين আমাকে বলতেছেন আমাদেরকে বলতেছেন আমার হাবিব উম্মতকে জানান সূর্য আমি আল্লাহকে সেজদা দেয় চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয় নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয় পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয় গাছ আমি আল্লাহকে সেজদা দেয় যত পশু প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয় আর কাসির মিনাস আর কিছু সংখ্যক লোকও আমি আল্লাহকে সেজদা দেয় সবাই দেয় আল্লাহর কি হিকমত দেখছেন সব মানুষ কি আল্লাহকে সেজদা দেয় সব মানুষ আল্লাহকে সেজদা দেয় কেউ গাছের সামনে দেয় কেউ মাছের সামনে দেয় কেউ মূর্তির সামনে দেয় কেউ পাথরের সামনে দেয় কেউ সূর্যের সামনে দেয় কেউ ওই সমুদ্র দেখলে দেয় কেউ বড় একটা গাছ দেখলে দেয় কেউ একটা পাথর দেখলে দেয় পাহাড় দেখলে সেজদা দেয় কিন্তু সময় আল্লাহকে সেজদা দেয় আর আমি উম্মত কোলা ওরা বাসি সব কিছু আইন মানে কার জোরে 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 আমরা কারটা মানবো
এই জন্য আল্লাহ মাহে রমজানের আসার আগে এবার রমজানের কথা বলে দিয়ে যা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ ডাকতে বলতেছে ইমানদার ইমানওয়ালা ইমানওয়ালা মাহে রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হও যাতে তোমরা মুত্তাকি হও সেজন্য মাহে রমজান তোমাদের জন্য ফরজ করে দিলাম প্রিয় নবীজি মাহে রমজান আসার আগে শাবান মাসের শেষ দিনে নবীজি খুতবা দিতেন বয়ান করতেন সাহাবায়ে কেরামকে বলতেন সাহাবীরা আরে আমাদের মাঝে একটা বরকতময় মাস আমাদের মাঝে আসতেছে খুবই দামি মাস এই মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামে দিয়ে দিবে কেউ যদি মাহে রমজানে একটা নফল ইবাদত করি অন্য মাসে আমার আল্লাহ একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ মাহে রমজানে আমল নামে দিয়ে দিবে কেউ যদি এই মাহে রমজানে একজন রোজাদারকে ইফতার করায় তার রোজা হোক বা না হোক ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আমার আল্লাহ ওই একটা কবুল রোজার সওয়াব বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে আল্লাহ নবী বলেন সাহাবীরারে রোজাদারকে ইফতার করানোর জন্য শুধু রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে তা না আল্লাহ বান্দার জাহান্নাম থেকে বাঁচায় দিবে ও সাহাবীরা তোমরা সম্ভবপর হলে এক পেলা দুধ দিয়ে ইফতার করাও সাহাবীরা জবাব দিল হুজুর আমাদের ভিতরে অনেকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই নবী বলেন খেজুর দিয়ে করা বলে তাও নাই আল্লাহর নবী বললেন তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও যদি করাইতে পারো তাহলে তোমার আমল নামায় আল্লাহ কবুল রোজার সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে আল্লাহর নবী আরো বললেন যদি কোনো ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে পেট পুরে খাওয়ায় আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে সাহাবীরা রে আমার রসুল ডাক দিয়ে বলতেছে সাহাবীরা রে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া দেব অথচ যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোন পানি থাকবে না প্রিয় নবী যেটাকে বলতেছে উম্মতের আরি ওই হাসরের মাঠে এক পেলা পানি যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তার মনে থাকবে না তাহলে শুধু কি নিজেরা ইফতার করবো না আর অন্য কাউরে খাওয়াবো অন্য কাউরে খাওয়াবে যাদের অর্থ করে স্বাবলম্বিত আছে গ্রামের যদি এই দুর্বল লোক থাকে অনেক মধ্যবিত্ত আছে দেখা যায় যে চেহারা ভালো কিন্তু অর্থনৈতিক দুর্বলতা আছে বোঝা যায় না কথা কর নাকি আসে না এরকম মাসের ছেলেটা দশটা হাজার টাকা বেতন পায় সংসার চলে না খুব কষ্টে চলে বৃদ্ধ বাবা ভালো কিছু ইফতার করতে চায় বৃদ্ধ মাটা আছে কিন্তু পারে না আপনাদের এরকম যদি থাকে তাহলে তাদের গোপনে বাড়িতে কিছু দিয়ে আসবে খুশি হবে সন্তুষ্ট হবে মানুষ হাদিয়া দিলেও তো সব আল্লাহ রসুল কি বলছেন এই যে রমজান আসলে নবীজি বলছেন ও আমার উম্মত তোমরা খাবার যখন রান্না করো তখন ঝোল তরকারি বেশি করে রান্না করো যাতে তোমার প্রতিবেশীরা তোমার সাথে খাইতে পারে আমার হাবা কইলেন না প্রতিবেশীর হকের ব্যাপার
পরে আল্লাহর নবী এতটাই সচেতন ছিলেন যে সাহাবী কাম চিন্তা করতেছিলেন যে আল্লাহর নবী কি প্রতিবেশীর এই সম্পদের সাথে অংশীদারিত্ব বানাই দিয়ে যায় কিনা যে ছেলে বাবা মারা গেলে ছেলে দুই ভাগ পায় মেয়ে এক ভাগ পায় আবার প্রতিবেশীর কোনো অংশ নবীজি দিয়ে যায় কিনা এইভাবে আল্লাহর রাসূল প্রতিবেশীদের হকের ব্যাপারে সচেতন ছিলেন তা আমাদের দায়িত্ব কি গ্রামবাসী প্রতিবেশী আত্মীয়-স্বজন যদি দুর্বল থাকে এই মাহে রমজান আসছে অন্তত রোজার মাসে কিছু না কিছু গোপনে প্যাকেজ দিয়ে আসবে কিছু সম্পদ ইফতারি কিনে কেটে গোপনে দিয়ে আসবে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিক সকলে বলেন আমিন আমিন এই করার দরকার আছে ইসলাম তো সেটা না যে নিজে খাবেন অন্য খাবে না ইসলাম এটা ইসলামের মতো এত সুন্দর ধর্ম এত মানবিক এত চমৎকার সৃষ্টিতে আর কোথাও খুঁজে পাবেন না কোথাও নেই এত সুন্দর জীবন ব্যবস্থা আমার নবী দিয়ে গেলেন রাসূল কারীমের সুন্নাহ আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমি নবীর সুন্নাকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে ও মান আহাব্বানি যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথে সাথে জান্নাতে জান্নাতে চলে যাবে নিজে রোজা রাখব রোজাদারকে ইফতার করাব দরিদ্র পীড়িত মানুষের ঘরে খাবার দিব এগুলি নবীর সুন্নাত এই সুন্নাত আমাদের আদায় করা বড় প্রয়োজন দুই ব্যক্তি রাস্তায় বসে বসে কাঁদবে মনোযোগ দিন আমাদের অবস্থা হয়েছে কি জানেন দুই ব্যক্তি বসে বসে রাস্তায় কাঁদবে তা জ্ঞানী লোক যাচ্ছে তো বলতেছে তুমি কান্দো কেন বলে কান্দতেছি খোদার যন্ত্র নাই পেটের অভুক্ততা অসুস্থতায় পড়ে কাঁদতেছি আর একজন সুধি ডাক দিয়ে বলতেছে তুমি কান্দো কেন বলে আমি কাঁদতেছি আল্লাহ রসুল বলছেন এক মুসলমান আর এক মুসলমানের কান্নায় শরিক হইতে হয় তামিল লেগে বসে বসে কাঁদতেছি কথা বুঝেন নাই মনে হয় দুইজনে রাস্তার পাশে বসে বসে কান্দে এক জ্ঞানী পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করে তুমি কান্দো কেন বলে আমি অভুক্ত খোদার যন্ত্রণা অভাবের মধ্যে ফুঁজে আমি কাঁদতেছি খোদার কারণে কাঁদতেছি সহ্য করতে পারতেছি না বলে তুমি কান্দো কেন বলে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি উনি বসে বসে কাঁদতেছে তো এর লেগে আমি তার পাশে বসে বসে কাঁদতেছি বলে তুমি কান্দো কে তাহলে কাঁদতেছি এই জন্য আল্লাহ রাসূল বলছেন এক মুসলমান আর এক মুসলমানের কান্নায় শরিক হইতে হয় দুঃখে দুঃখী হইতে হয় তো এই জন্য আমি তার পাশে বসে বসে কাঁদতেছি আরে বেটা উনি তো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে তুই আর খাবার দে না কাঁদতে দেবার রাজি আছে তো খাওয়ান দিতে রাজি নাই আমরা বাঙালিদের অবস্থাই ছিল তাই আমরা কাঁদতে দিতে রাজি আছি তোমাকে খাওয়ান দিতে রাজি নাই এগুলো চলবে না এগুলো ওলি আল্লাহদের শিক্ষা না আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তু তো এই মুক্তো আম তোমরা মানুষকে খাওয়াও সহি মুসলিমের ভিতরে রসুল করিম বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাইতে দাও নাই কেন একসাথে বলবেন আল্লাহু আকবার বান্দা ডাক দে বলবে রব কি তুমি তো নিজেই রাজ্জাক তুমি তো নিজেই কোরআনে বলছো তার জুকু মান তাশাউ বিগাইরে হিসাব তুমি তো কোরআনে বলেছো তুমি তো কোরআনে বলেছো তুমি বিগাইরে হিসাব হিসাব সারা রিজিক তুমি বান্দার দাও আল্লাহ তুমি এখনো অমুক্ত ছিলা বলো কি রাব ডাক দে বলবে বান্দারে তোমার প্রতিবেশী খোদার তো ছিল তুমি যদি তারে খাবার খাওয়াইতে তাহলে আমি আল্লাহর সেই দিন খোদা খাবার খাওয়ানো হয়ে যাইত বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই রব্বুল আলামিন বলো কি তুমি তো নিজে সাফি শেফাদানকারী আল্লাহ তুমি কখন আবার অসুস্থ ছিলে বলে বান্দারে আমি অসুস্থ ছিলাম তুমি যদি সেই দিন তোমার প্রতিবেশী অসুস্থ তোমার আত্মীয় অসুস্থ
টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারে নাই তুমি যদি সেই দিন চিকিৎসা করাইতা আমি মালিক আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইত আল্লাহু আকবার আমাদের দেশের সিস্টেম হলো উল্টে অ্যাক্সিডেন্ট যদি হয় দেখবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে অনেকেই রোগী নেই ওই অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নেওয়ার আগে পকেট আতা হ্যাঁ কি কথা কর না কেন মানে কি পকেট আতা দেখি কি পরিমাণে মাল আছে মোবাইল টোবাইল পকেট টকেট আতা নিয়েছিল রোড অ্যাক্সিডেন্ট হইলে কি হয় বাড়িতে আগুন লাগলে কি হয় মাল সামান কে নিয়ে গেছে আর খোঁজ নেই ওই যে ঢাকায় মার্কেটে আগুন লাগলো কার দোকানের মাল কে নিয়ে গেছে কোনো খোঁজ খবর সরে সরে দেশ ঘুরে গেছে বিপদের সময় সরের অভাব হারে মানুষ কুত্তাই চিন্তা করে তোরা মানুষ হইছিস কে তোরা কুত্তা হইলি তো ভালো কি কথা কর না কেন কঠিন অবস্থা জানেন কি সিচুয়েশন আমাদের আমরা কবে মানুষ হবো জানি কবে প্রকৃত মানুষ হবো আমরা নিজেরাও বলতে পারতেছি প্রিয় উপস্থিতি আমার খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হাজিরিন এইগুলি তো আমাদের বুঝে যাওয়া দরকার যে তোমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ আমরা মুসলমান বানাইছে মানুষ বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে এই মাহে রমজান আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যাতে মুত্তাকি হও সেই জন্য রোজা পাঠাই দিলাম রমজান আল্লাহ রসুল মিম্বার শরীফে কদম রাখলেন কদম রাখার পরে বলেন আমিন দ্বিতীয়বার কদম রাখলেন বলেন আমিন তৃতীয়বার কদম রাখলেন বলেন আমিন সাবিরা বলল হুজুর তিনবার কদম রাখলেন আমিন বললেন হেকমত কি কারণ কি বুঝলাম না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাবিরা প্রথমবার মিম্বারে কদম রাখার পরে জিব্রাইল আমিন এসে আমাকে বলল হুজুর যে আপনি নবীজির নাম শুনল কিন্তু দুরুদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যা আপনি নবীর নাম শুনল কিন্তু দুরুদ পড়ল না সে ধ্বংস হয়ে যা জিব্রাইল আলাইহিসসালাম বলেন আমিন নবীজি বলেন আমিন দ্বিতীয়বার মিম্বারে কদম রাখছি জিব্রাইল এসে বলল হুজুর যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না সে ধ্বংস হয়ে যায় যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক এই জন্য মাহে রমজান আসতেছে আমাদের মাঝে মাহে রমজান আর কয়েকটা দিন পরে মাহে রমজান এটা এমন একটা দামি মাস আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাহে রমজানে আমি মালিক কুরআন শরীফ নাযিল করেছি আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতরা রে ঈমান ইহতিসাবের সাথে যে মাহে রমজানে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সাথে যে মাহে রমজানে রোজা রাখবে বলে হুজুর এটা আমার কেমন কেউ যদি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বললো সে সারাদিন না খেয়ে থাকলো কোনো লাভ হলো না সে শুধু ক্ষুধার্তই থাকবে কিন্তু বেনিফিট আসবে না মাহে রমজান আসার পরে রোজা রাখলো মিথ্যা বলা যাবে না রোজা রাখার পরে ফায়সা কথা বলা যাবে না বকাবাজি গালিগালাজ করা যাবে না রোজা রাখার পরে এই আপনার গীবত তোহমত করা যাবে না আমরা অনেক সময় দোকানে বসে বসে গীবত করি আল্লাহর নবী বলেন উম্মত তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ মৃত ভাইয়ের গোশত কি করে খাওয়া যায় নবীজি বললেন যারা গীবত করলো তারা যেন মৃত ভাইয়ের গোশত খাইল একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আচ্ছা বলেন মাহে রমজানে রোজা রেখে কেউ যদি দিনের বেলা খাবার খায় রোজা হবে হ্যাঁ জোরে বলেন হবে তাহলে মাহে রমজানে রোজা রেখে কেউ যদি গীবত শেকায়েত করে
বোঝা গেল হাকিকতের রোজা হবে না ঠিক কি না সে শুধু না খেয়েই থাকবে কিন্তু হাকিকতের রোজাটা তাকওয়ার রোজাটা লাআল্লাকুম এই তাকওয়ার রোজাটা হবে না যে জন্য আল্লাহ রোজা পাঠাইছে সেই উদ্দেশ্য তার হাসিল হবে যেই উদ্দেশ্যে আল্লাহ তারে পাঠাইলো সেই উদ্দেশ্য তার হাসিল হবে না যে উদ্দেশ্যে রোজা দিয়ে দিল সেই উদ্দেশ্য তার হাসিল হবে না এইজন্য মাহে রমজান আসছে প্রস্তুতি নেওয়ার দরকার ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে আমাদের তাহলে রোজা রেখে মিথ্যা বলা যাবে না শিকায়ত করা যাবে না গীবত করা যাবে না তোহমত দেওয়া যাবে না সুগোলখুরি করা যাবে না এই তারপরে ফায়সা কথা বলা যাবে না ফায়সা কাজ করা যাবে না মানুষ ঠকানো যাবে না এই রমজান মাস আসলে খেজুরের দাম সারা বছর যেটা 200 টাকা রোজা আসলে হয়ে যায় 300 টাকা ওরে সিটার কি কথা কর না কেন সারা বছর রোজা খেজুর 200 টাকা রোজা আসলে হয়ে যায় 300 টাকা তার মানে কি কত বড় সিটার চিন্তা করতে পারছি কেজিতে 100 টাকা বাড়াই দিচ্ছে অথচ সারা পৃথিবীর মুসলিম দেশগুলির অন্য অন্য ব্যবসায়িকরা রমজান আসলে পণ্যের দাম কমাই দেয় আর বাংলাদেশে রোজা আসলে পণ্যের দাম বেড়ে যায় এ তার মানে এই সমস্ত ব্যবসায়িক যারা আছে এই দুই নম্বর ব্যবসায়িক এই যারা আছে এগুলো সব অধিকাংশ হলো সিটা কথা কর না ঠিক কি না দুই নম্বর ব্যবসায়িক যারা আল্লাহ এই সমস্ত দুই নম্বর ব্যবসায়িক থেকে আমরা দেশকে হেফাজত করুন বলে না আমি এটা বুঝে না যে রমজান আসলে কত মা একটা জিনিস চিন্তা করেন আমি আপনাদেরকে বুঝাইতেছি আজকে একটা মানুষ সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করার লোক আছে না আছে তো 500 টাকা রুজি করলে সে সারা মাসে পরিশ্রম করে 10,000 12,000 15,000 টাকা রুজি করে আর একজন ইমাম সাহেবের বেতন কত ইমাম সাহেবের বেতন কত 3,000 4,000 5,000 তাহলে দিন বলল কত 150 টাকা 120 টাকা 30 টাকা আর সারাদিন পরিশ্রম করে একদিন 500 টাকা রুজি করে তাহলে ইমাম সাহেবের সিদ্ধি সে বালা যে অটো চালা রিক্সা চালা সিন্দি চালা সেই ইমাম সাহেবের সিদ্ধি বালা পরিসংখ্যান বুঝাই দিয়ে গেলাম বুঝে যাবেন আপনারা মনোযোগ দেন কথাগুলি শুনে যাবেন আপনারা ইমামরে ঠগেন না ইমাম ঠগায় কেউ বেহেস্ত যাই থাকতো না আপনি ঠিক করলেও ঠিক না ঠিক করলেও ঠিক ইমাম ঠকাইয়া কেউ বেহেস্ত যাই থাকতো বলে ওজোর কারণ কি বুঝায় বিড়ির দাম করতে একটা বিড়ির দাম করত পাঁচ টাকা আচ্ছা একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায় সব না 20 টাকাই পেলায় জিন আচ্ছা 10টায় ধরলাম তো 5 টাকা করে হলে কত হয় 50 টাকা মাসে গেল 1500 টাকা এই লোকের যদি কোন ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা দেন কেশিয়ারের জুতা শেষ টাকা দেয় না বিড়ি খায় বিড়ির পিছনে গেল এই পানের পিছনে গেল সার পিছনে গেল খালি ইমাম সাহেবটা হলো না অথচ ইমাম সাহেব 5টা ওয়াক্ত আল্লাহর ঘর পাহারা দিচ্ছে আল্লাহর ঘরের জন্য সে তার নিজের জীবনকে দিচ্ছে তার একটা ফ্যামিলি থাকতে পারে সন্তান আছে মা আছে বাবা আছে আপনার আমার দায়িত্ব কি 200-300-500 টাকা দিয়ে ইমাম সাহেবের জন্য এগুলি বরাদ্দ করা ওই আসার সময় দেখলাম আপনাদের এখানে অনেক বড় একটা মন্দির কত চমৎকার করে তারা মন্দিরটাকে সাজাইছে অথচ আমরা মুসলমান আমরা আল্লাহর ঘরের জন্য মসজিদের ইমাম সাহেবের জন্য 10টা টাকা 20টা টাকা মাসে 500 টাকা খরচা করতে পারি না অথচ আমরা কি বলে এই যে আপনার এই ডিশের টাকা দিতে পারি ওয়াইফার বিল দিতে পারি ফানেরটা দিতে পারি বিড়িরটা দিতে পারি সারটা দিতে পারি খালি ইমামেরটা দিতে পারি না আর ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছি বেহেস্ত যে আশিটা হুল হইয়া একবারে ঘুম আরাম করে ঘুমাচ্ছি শয়তানের আশে ঘুরে কাজ হবে না প্রিয় উপস্থিতি তাহলে ইমাম সাহেবের জন্য বরাদ্দ করা লাগবে কি না জোরে বলে লাগবে ওনার ঠকেন না ঠকেন এটা আমি কমিটির দোষ দিই মসজিদ কোনো কমিটির দোষ দিই না ওনরা নিরুপায় হয়েছে ওনরা আসে না ওনরা দিতে পারে অনেক ইমাম সাহেব আমার কাছে এসে বললো হুজুর 5 মাসের তো বাকি আছে আমি কি সর্বনাশ
লাড়িলে দাপ রাত গিরাবেন বলে স্যার কি করবে এক বছর বাকি সর্বনাশ ওই গিরামের মানুষ মরে যাওয়া উচিত এটা আত্মহত্যা এই গিরামের মানুষ মরে যাওয়া উচিত যে ইমাম সাহেবের মনে এক বছর বাকি রাখছে না বাবাজি এগুলো করেন না এগুলো অন্যায় অন্যায় আমরা যদিও হাসি হাসি বলতেছি আমরা আলেমরা কি করব এটা অনেক কষ্ট এগুলি করবেন না আপনারা দশজনে মিলে যদি ২০০ টাকা করে দেন তাহলে ২০০০ টাকা এসে যায় ৩০০ টাকা করে দিলেও ৩০০০ টাকা আসে ৫০০ টাকা করে দিলেও ৫০০০ টাকা চলে আসে তারপর ইমাম সাহেবের টাকা না দিয়ে দিই ওনারা পরিশ্রম করে আপনার মসজিদে থাকার কারণে উনি অন্য কোনো কাজ করতে পারেন এটা ভালো ব্যবসা করার সুযোগ নেই এ বিদেশ যাওয়ার সুযোগ নেই এ তারপরে অন্য কিছু করতে আর ইমাম সাহেবরা তো অন্য অন্য জায়গার থেকে আইসে আপনাদের মসজিদে থাকে এমনও সিস্টেম নাই যে আপনাদের একটা ধান খেত জমি খেত করবে সেই করবে কারণ ওনার দেশ তো এটা না এই জন্য আপনারা ওনাদের বেতনটা বা অর্থটা দিয়ে দিন কষ্ট দিবেন আল্লাহ সকলকে তৌফিক দিক সকলে বলে না আমিন আল্লাহর পথে যেটা খরচা করবেন এই টাকাটা নষ্ট হবে নষ্ট হবে না ওনার স্ত্রী থাকে সন্তান থাকে বাবা মা থাকে তারা প্রতীক্ষায় থাকে কষ্ট দিবেন তারা প্রতীক্ষায় থাকে শোনেন একটা কথা বলি আল্লাহ যারা সম্পদ দেয় গরিব মানুষকে তার দিকে ঝুঁকাই দেয় কথাক্ষণ ঠিক কিনা ঝুঁকাই দেয় গরিব মানুষকে তার দিকে আল্লাহ ঝুঁকাই দেয় আল্লাহ পরীক্ষা করে কি বান্দা দেয় কিনা সেজন্য ইমাম সাহেব আপনাদের জন্য একজন পরীক্ষা আল্লাহ আপনাদের জিম্মায় ওনারে দিয়ে দিচ্ছে উনিকে তো আল্লাহর পক্ষ থেকে এই গ্রামবাসীর জন্য আপনাদের জিম্মায় আল্লাহ ওনারে পাঠাইছে যে আমার এই বান্দাটা আমার ঘর পাহারা দিচ্ছে দেখি আমার ওই গ্রাম বান্দারা আমার বান্দার জন্য কিছু করে কিনা আল্লাহ আপনাদের গ্রামের জন্য ইমাম সাহেব আল্লাহ আপনাদের পক্ষ থেকে তার জিম্মায় আপনাদের জিম্মায় দিয়ে দিচ্ছে বুঝছেন এই জন্য কষ্ট দিবেন না আমি জানি অনেকের অর্থনৈতিক দুর্বলতা আছে যাদের দুর্বলতা আছে তারা কম দিক যাদের সবলতা আছে তারা বেশি দিক হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেন এই মাহে রমজান কি জন্য আসছে লাআল্লাকুম তাত্তাকুন আমরা যাতে মুত্তাকি হই তাকওয়াশীল এই যে রমজান কিছু খাবে কেউ খাবে কেউ খাবে না তা হবে না সুসম্বন্ধ গরিবদের কাছে ধনীদের পক্ষ থেকে রুটি রিজিক পাঠানো আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক আছে পয়সা অর্থ খরচ করার জায়গা খুঁজে পায় না কিন্তু আবার আমার দেশের হাজার 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 লক্ষ লক্ষ গরিব মানুষ আছে মাহে রমজানে ভালো কিছু বাজার করে ইফতার করার সামর্থ্য রাখে না কি কথা কর নাকি আছে না নি নাই আমি সেই কথায় বলছিলাম যেই পণ্য সামগ্রীর দাম যদি মাহে রমজানে বাড়ানো হয় ব্যবসায়িকরা যদি সিন্ডিকেট করে পণ্য সামগ্রীর দাম বাড়ায় চোখের পানি কার ঝরে জানেননি গরিব মানুষ আছে সমাজে যারা সন্তানটা রমজান আসতে ভালো খাইতে মন চায় ধনীর বাড়িতে ২-৪-১০ মতের ইফতার আয়োজন হলো বাজাপুরা তৈরি করার পরে ওই বাচ্চাটার মনে বড় দুঃখ মা আমার আজকে এটা খাওয়াইতে হবে সেটা খাওয়াইতে হবে একটা নারী এমনও আছে সারাদিন পরিশ্রম করে ২-৩০০-৪০০ টাকা রুটি রুজি করে ৩-৪টা বাচ্চা আছে তার স্বামী মারা গেছে অতবার স্বামী তালাক দিয়ে চলে গেছে কিন্তু এই নারীর জিম্মায় ২-৩টা সন্তান করবে কি উপায় কি তার তখন ওই নারী বাজারে যাইয়া চোখের পানি সেরে সেরে ফেলায় কান দেয়ার বলে আল্লাহ কি করে আমি এখন বাজার করব যারা সিন্ডিকেট করে পণ্যের দাম গুলি বাড়ায় এই চোখের পানি কিয়ামতের ময়দানে তাদের হিসাব দিতে হবে কড়ায় গন্ডা কথা কর না কেন কোরআনকে যদি সত্য মনে করে থাকেন তো মালিক কেউ সৃষ্টির মালিক যিনি বিচার দিনের মালিক তিনি দুনিয়াতে রিজিকের ফয়সালা করেন যিনি কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডা হিসাব নেবেন তিনি কি কথা বলেন ঠিক না
এই গরীব মানুষের চোখের পানি যারা নিবৃত্তের ঝরা কিয়ামতের ময়দানে কঠিন হাশরের দিনে তারা কত কোটি বছর আল্লাহর আদালতে দাঁড়ায় থাকা লাগবে তার হিসাব নাই আল্লাহু আকবার করুণ পরিণতি তাদের ভোগ করতে হবে এই পরিণতির শেষ কোথায় হবে আমার জানা নাই মেহশরের মাঠে করুণ পরিণতি তার একটা করুণ পরিণতি বুঝাই তারুজুল এই কোরআন বলতেছে তার একটা করুণ পরিণতি বুঝাই দিয়ে শেষ করবে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছরে এক দাগা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় একসাথে বলবেন না আল্লাহু আকবার দুনিয়ার 50,000 বছরে এক দাগা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় আল্লাহ সেই দিন যারা দুনিয়াতেই পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া এই রমজান মাসে খেজুরের দাম বাড়াইয়া চিনির দাম বাড়াইয়া তেলের দাম বাড়াইয়া সালির দাম বাড়াইয়া মশলার দাম বাড়াইয়া এই সবজির দাম বাড়াইয়া নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়াইয়া যারা গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কিয়ামতের ময়দানে এই সম্পদ তো সে আর দুনিয়ার থেকে কবরে নিতে পারবে না কবরেও তার কোনো প্রয়োজনও আসবে না এই সম্পদগুলিকে আল্লাহ সর্পাকৃতি বানাইয়া শরীরের মধ্যে পচাইয়া আল্লাহরে বান্দাকে সেই দিন কিয়ামতের মাঠের একটা পাশে আল্লাহ তাদেরকে জায়গা করে দিবে কিয়ামতের মাঠের এক পাশে তাদের জায়গা হবে এই সাপ তার কামড়াইতে থাকবে মুখের মধ্যে কামড়াইয়া গোস্তগুলি টেনে টেনে সিরে সিরে নিয়ে চলে যাবে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলাইতো পৃথিবীতে কোনো ফসল হইতো না জীব জানোয়ার বাঁচত না এই সাপ একবার কামড় দিলে 40 বছর ধরে বিষের ক্রিয়া শরীরে চলতে থাকবে নবীজি বললেন দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট একটা দিন হবে তত বিরাট সেই দিনের হিসাব অনুযায়ী জিন জাতির হিসাব হবে মানব জাতির হিসাব হবে ফেরেশতাদের হিসাব হবে পশু পাখির হিসাব হবে সমস্ত মাখলুকের হিসাব টানার পরে ওই দুনিয়াতে যারা পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া গরিব মানুষের রক্ত যারা চুষে গেল যারা গরিব মানুষের টাকাগুলি মারিয়া সুইস ব্যাংকে এবং বেগম পাড়ায় বাড়ি বানাইল গরিব মানুষের টাকাগুলি নিয়ে আল্লাহর বান্দাদের হক যারা মেরে খাইল কিয়ামতের ময়দানে আলাদা তাদেরকে রাখা হবে কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ হিসাবের জন্য ডাক দেবে কিন্তু এই কোটি কোটি বছর ওই সাপ তরে কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে কেউ তরে সেই দিন বাঁচাইতে পারবে না তার সম্পদ তরে বাঁচাইতে পারবে না এই জন্য দুনিয়াতে যারা গরিব মানুষের চোখের পানি জড়ায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফয়সালা হবে কথা বলেন ঠিক কিনা না শেষ আমার আলোচনা শেষ নিয়ে আসছে কথা লম্বা বাড়াবো না এই জন্য রমজান আসছে আমরা প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করি এবার শেষ দুইটা কথা অনেকে কৃষি ক্ষেত্রে আমার আছে দারিদ্রতা আছে অভাব আছে রিক্সা ভ্যান চালায় গাড়ি গুড়ি চালায় রুটি রুজি করে অনেকে বলে থাকে হুজুর
আমি যদি পরিশ্রম না করি তো বাচ্চাদের জন্য বাজার সদা কি করব তার কথার যুক্তিকতা আছে কিন্তু একটা কথা বিশ্বাস করতে হবে আপনি যদি আজকে মারা যান কালকে আপনার বাড়ির বাজার কে করাই দিবে ব্যবস্থাটা কে করা বাচ্চারা কি খোদাই মরে যাবে না খাবার আসবে কে দিবে আল্লাহ কোন না কোন মাধ্যম দিয়ে কোন ব্যবস্থা দিয়ে আল্লাহ তো বান্দার রিজিকের ফয়সালা করে কথা কোন ঠিক কি না আপনি থাকলেও যিনি করে আপনি না থাকলেও তিনিই করে একসাথে বলবেন না আল্লাহু আকবার আরে সন্তানের রুজি রুজির চিন্তা রোজা সারা যাবে এটা করবে না